গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগতম। আর মঙ্গলবার, এখন আজকে বাজে 10টা। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন এখানে রান্নাঘরে রয়েছি, চা গরম করছি। চা তো করাই আছে, গরম করা, এই যে চাটা একটু গরম হবে। আর মাসি বললো হটপটে লুচি আছে, কালকে ওই দিদা বাপের বাড়ি থেকে এসছে, এই যে দেখো। যাই হোক, কালকে দিদা বাপের বাড়ি থেকে এসছে তো লুচি দিয়ে পাঠিয়েছিল, তো চা দিয়ে তো বাসি লুচির মতন জুড়ি আর হয় না, তো সেজন্য কালকেই বলে রেখেছিলাম তাহলে চা দিয়ে লুচি খাবো, রেখে দাও। কালকে খাইনি, আজকে রেখে দেবো, রেখে দাও। তো সে রাখা আছে, তো দেখি দু চার চারটে খাবো না, আমি দুটোই খাই, খেতে ভালো লাগলো, চারটে খেতে পারি না। তো চা দিয়ে লুচিটা খাই, তারপরে দেখা যাক জলখাবারে কী হয়। আর ভাই আজকে কলেজ যায়নি, ওর কালকে কিছু একটা জমা দেওয়ার ছিল, সেটা জমা দেওয়া হয়ে গেছে, তো আজকে আর গেল না। আর মাসি উপরে স্নান করে গেল, মা গেছে স্কুলে, মাই চলে আসবে প্রায়, আসবো আসবো হয়ে গেছে টাইম। চাটা ফুটে গেছে, চাটা আমি ছেঁকে নিই, চাটা ছেঁকে নিই, দাঁড়াও। কিছুটা চা রাখলাম, কারণ মা অনেক সময় স্কুল থেকে এসে না চা খায়, তো কিছুটা রেখে দিলাম। আর এই যে লুচি নিয়ে নিলাম, তো চলো এখন চা লুচিটা এনজয় করি, আবার পরে দেখা হবে। দেখো সকালবেলায় জল খাবার নিয়ে বসে পড়েছি, আর অনেকটা খাওয়া হয়ে গেছে। এটাতে মুড়ি আছে, তারপরে মুড়ি তো আছেই, এটা হচ্ছে ওই বাঁধাকপি দিয়ে পকোড়া, তার সাথে চানাচুর, টমেটো, শশা কুচি, লঙ্কা, তো এইসব দিয়েই আজকে মুড়িটা খাচ্ছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সব, মারা খেতে বসেছে, মা মাসি দিদা ওরা খেতে বসেছে, আর আমি এঘরে এলাম, কারণ ভিডিওটা এডিট করব, যে কারণে এঘরে এলাম। ওই ঘরে তো মা পড়াচ্ছে উপরে, তো হবে না, যে কারণে ভিডিওটা এডিট করব বলে আমি এঘরে এলাম। আর এই যে দিদার ব্যাগটা দেখো, কালকে এসেছে এখানেই রেখে দিয়েছি। আর ওই যে দেখো আমার দাদুর ছবি, ওই দাঁড়াও ব্যাক ক্যামেরা, এই যে আমার দাদুর ছবি। সকালে এখানে ধূপ দেওয়া হয়, আর এই যে এখানে চা দেওয়া হয়, এই যে তো আমি ভিডিওটা বরং এডিট করে নিই। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসছি। সেই সকালে বললাম ভিডিও এডিটিং করছি, তারপরে থেকে আর কথা বলা হয়নি। তো ভিডিওটা এডিটিং করে তারপর স্নান টান করে ঠাকুর প্রণাম করে খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে একটু ফোনটা ঘাটাঘাটি করব। তো আর তো আছে কাল, আবার কাল কি কালকে বিকেলেই বেরিয়ে যাবো, দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, এতক্ষণ বেরিয়েও গেছে, তিনটের বাস আছে কালকে, বাস একটু এনজয় করে নিই আজকে দিনটা। এমন করছি যেন আমি ওখানে গিয়ে জেলখানায় বন্দি হয়ে যাই, না না একদমই সেটা না, যথেষ্ট আমার ওখানেও স্বাধীনতা থাকে, দুপুরবেলাটা তো পুরো নিজস্ব আমার। তবে কী বলতো, এখানে যেমন কোনো কিছু কাজ বাজ করতে হয় না, মাসি মা এরা দুজনাই সামলে নেয়, ওখানে তো কিছু তো করতে হয় তাই না, ওখানে মামুনিও অনেক কিছু করে, কিন্তু তারপরেও বাড়ির বউ হিসেবে একটা তো রেসপন্সিবিলিটি থেকেই যায় তাই না। এখানে যেটা ঝাড়া হাত পা হয়ে থাকতে পারে, সেখানে ওখানে সেটা পারা যায় না, নিজের মনে হয় না, বিশেষ করে নিজের একটা লাগে চোখে। তারপর হাজব্যান্ড থাকে, ও টিফিন কি নিয়ে যাবে না নিয়ে যাবে সেগুলোও ভাবনা চিন্তা আমাকে করতে হয়। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছুই মানুষের অভ্যাসে চলে আসে, আবার দেখা যাক কবে আসি। তো ঠিক আছে চলো এখন আমি একটু রেস্ট নিই, তাহলে আবার বিকেলে বরং তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় ভিডিওটা কন্টিনিউ করছি, এবার যাব নিচে, কারণ এতক্ষণ আজকে সারা দুপুর উপরেই ছিলাম, কারণ নিচে আমার একদমই নেট হয় না, এখানে উপরে আসলে নেটটা একটু স্পিড হয় বা ভালোভাবে চলে, আর সন্ধ্যে থেকে তো নেট কানেকশন খুবই খারাপ হয়ে যায়।
তো একটু অসুবিধা হয় যে কারণে আমি দুপুরটা এখানেই ছিলাম, মা ওখানে পড়াচ্ছিল আর আমি এখানে হেডফোন দিয়ে বিগ বস দেখছিলাম। তো এবার নিচে যাব কারণ সন্ধ্যাবেলা একটু চা টা খাবো, ফ্রেশ হবো, চোখ মুখ ধোবো। তো দেখি চলো নিচে যাই, মায়ের সন্ধ্যা দেওয়া লাগানো হয়ে গেছে, এবার টিভি টিভি চলবে। চোখে কাজল পরিনি তো সকালে, মানে স্নান করে, তো চোখগুলো দেখো কিরম লাগছে, যাই একটু কাজল টাজল পরি, কিরম একটা লাগছে ভূতের মতো। সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে এসেছি, আজকে গরমা গরম ম্যাগি। দেখো আজকে মাকে বললাম ম্যাগি করে দাও, কারণ রোজ মুড়ি খাচ্ছি আর ভালো লাগছে না। আর এই যে আমার ভাই তো মুড়ি ছাড়া চলে না, ওকে মুড়ি চানাচুর এসব দেওয়া হয়েছে, আর চা রয়েছে সবার, আর এখানে নিমকি রয়েছে, আর এই কোটোটার মধ্যে চানাচুর আছে। তো আমি আজকে একটুখানি মানে ম্যাগি আমার জন্যই এনেছিল দুদিন আগে, তো খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম একটুখানি ম্যাগি খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো সিরিয়াল টিরিয়াল দেখা হয়ে গেছে, এখন উপরে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এই একটা মায়ের শাড়ি আর এই একটা শাড়ি, এই শাড়ি দুটো পুজোর সময় নেওয়া, কিন্তু এবছরে তো যেহেতু দাদুর কাজ হয়েছে তো পুজোতে তো নতুন কিছু পরতে পায়নি, তো এইগুলো মা স্কুল পরে যাবে, তো আমাকে বললো তুই একবার করে গায়ে জড়িয়ে শাড়িগুলো ভেঙে দে, তাহলে আমি পরতে পারবো। মানে নতুন শাড়ি গায়ে তো এবছর ঠেকাতে পারবে না, যেহেতু দাদু মারা গেছেন, দাদুর কাজ করেছিল, সেই কারণে যদি কেউ একবার করে ঠেকিয়ে ভেঙে দেয় তাহলে পরতে পারবে। তো সেটাই আমি উপরে শাড়িগুলো এখন নিয়ে এলাম, যে একবার করে গায়ে ঠেকিয়ে আমি ভেঙে দেবো। আর মারা সিরিয়াল টিরিয়াল দেখছিলাম, তারপরে ওরা এবার রুটি টুটি করবে, আজকে রুটি না আজকে তো রাতে পরোটা হবে, ছোলার ডাল পরোটা এইসব হবে। আর ভাই এই ঘরে কি করছে দেখি, কি হচ্ছে, সবগুলো যায়নি মনে হয়, সব চলে এসেছে, এখন পড়ছে এখানে গ্যালারিতে। ইয়েতে দেখ, গুগল ফটোতে দেখ, গুগল ফটোতে তো অক্টোবরের পরে বাদ দেখতে, নভেম্বরে কোনো ফটো দেখতে, তাহলে যায়নি এখনো, এই তো না গ্যালারিতে চলে এসছে দেখবি, তাহলে গ্যালারিতে চলে এসছে তো আবার কি চাপ। হ্যাঁ এসছে তো, হ্যাঁ আমাকে তো এখানে ইয়ে করে রাখতে হবে, তোর কি বলে আপডেট করতে হবে তো এগুলো, এখন তো নভেম্বরে কোনো ফটোই দেওয়া হচ্ছে না। তোলায় নিচে যা, তোলায় কি করবো, এটা পরপর আছে সেপ্ট, আমি শাড়িগুলো একটু পরে দিই, মানে এই জামাটার উপরেই পরে নেবো আর কি। আমার একটা সেম এরকম শাড়ি আছে, কালারটা অন্য, এই যে একবার গায়ে জড়িয়ে দিলাম, কিরকম লাগছে দেখতে আমাকে, বাস। এই এগুলো হচ্ছে বেগমপুরি শাড়ি, বেগমপুরি মাসিরও আছে এরকম। হ্যাঁ ভাই ওদিক থেকে আমার কথাটা কপি করে দান করছে, যখন ছোটবেলায় শাড়ি পরে পরে খেলতাম তখন তো নিচে যে শাড়ির নিচে যে পেটিকোট পরে সেটা তো পরতাম না, এরকম জামার উপরে এরকম ভাবে দিয়ে শাড়িগুলো পরতাম ছোটবেলায়। তো এই যে দুটো শাড়ি ভেঙে দিলাম, এরপর দুটা মা আরামসে পরতে পারবে, এই যে এবার গুছিয়ে রেখে দিই শাড়িগুলো। দেখো এখন রাতের খাবারের জন্য চলে এসেছি, আর এই যে পরোটা করেছে আজকে, তার সাথে ছোলার ডাল, আর এই যে বোঁদে, বাবা বোঁদে নিয়ে এসেছিলো, এই যে দেখো
অনেক দিন পর পরোটা খেলাম, ভালোই লাগছিল খেতে গরম গরম পরোটা, তার সাথে গরম গরম ছোলার ডাল। ধনে পাতা দিয়ে ছোলার ডালটা হয়েছিল নিরামিষ করে, ছোলার ডাল তো নিরামিষই হয়, অনেকে এর মধ্যে ওই যে নারকেল দেয়। গরমা গরম পরাঠে কেমন লাগছে? পরোটা ছোলে কা ডাল পরোটা কেমন লাগছে? বুন্দি বহুত বড়িয়া বহুত বড়িয়া বুন্দিয়া। गर्मा गर्म पराठे দুধটা গরম আছে, একটু ঠান্ডা হোক তারপরে খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো, একদম রেডি রেডি হয়ে গেছি। আর ওটা খেয়ে নিয়ে বোরোলিনটা লাগিয়ে নেবো, কালকে তো তিনটের সময় বাস আছে দুপুরবেলায়, সকালে কালকে একটু ঘুমিয়ে নেব। আর এমনি প্যাকিংয়ের তো কিছু নেই, মা যা টুকটা খাবার টাবার দেবে, নাড়ু টাড়ু যা যা দেয় আর কি, তো সেগুলো দেবে। আর এমনি জামাকাপড় তো কিছু প্যাক নেই, ভাই তো ভাই কালকে যাচ্ছে আমার সাথে, মানে ভাই যাবে আমার সাথে, খুবই মজা হচ্ছে, ভাই একদিন থাকবে গিয়ে। আসলে আমাদের ওখানে যে মেলা হচ্ছে সেটা ও দেখতে যাবে, তো ভাই আর আমি যাবো একসাথে, বেরোবো দুজনে। ভাই একদিন থেকে আবার শুক্রবার দিন অর্কর সাথেই চলে আসবে, কারণ একই তো, ও যেখানে ডিউটি যাবে ভাইও সিটি সেন্টারেই নামবে, ওখান থেকে নেমে আবার বাস ধরে চলে আসবে। তো ভালোই হবে, ভাই যাচ্ছে একসাথে, ভাই মনে যাব, মজা। তো চলো আজকে এখানেই এড করছি, কালকে আবার একটি নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। আজকের মতো টাটা, গুড নাইট।